মানে এই দিদির বাড়িতে মেনলি আসা, তাই জন্য সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম। এত কিছু দিচ্ছে তেন, তারপরেও আবার হচ্ছে কি এখানে দিয়ে দিয়েছে মাটন। ফাইনালি আমরা হচ্ছে কি বেরোচ্ছি এবার। গুড ইভিনিং এভরিওয়ান, একদম ইভিনিং থেকে আজকে ব্লগটা শুরু করছি। সারাদিন ব্লগে আসতে পারিনি, আর আজকে আমার ব্লগে আসার ইচ্ছে ছিল না, কিন্তু আজকের ভিডিও যদি ক্যাপচার না করি তাহলে অনেক কিছু মিস হয়ে যাবে। আজ যাচ্ছি একটা দিদির বাড়ি, তো চলো কোথায় যাচ্ছি দেখার জন্য সব ভিডিওটা দেখো আর কন্টিনিউ করো, স্কিপ করবে না, লাস্ট অবধি দেখো। স্কুল রেডি হয়ে গেছে, ওকে রেডি করে দিয়েছি, মা এসেছে, মা বাবুকে না দেখে থাকতে পারে না। মা গলার আওয়াজ শুনেই মা চলে এসেছে, না বলো মা। তোমাদের দাদা ভাই ওখানে রেডি হচ্ছে, বেরিয়ে গেছি, রাস্তায় আছি, ধীরে 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 এগোচ্ছি, আর আমার ছানাটা বক 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 করছে। ছানা, ছানাটা দেখবে না ও, মানে ওইদিকে দেখবে, গাড়ি যেদিকে আলো সেদিকে গাড়িও সেদিকে দেখবে। তো চলো আমরা একদম দিদির বাড়ি গিয়ে দেখা হচ্ছে। এইমাত্র আসলাম দিদির বাড়িতে, ঢুকলাম, বাবু এসে তো ভীষণ আনন্দ, ও যে নতুন জায়গায় এসেছে ওর কিছুই মনে হচ্ছে না, ওর কিন্তু পুরো বাড়িতে যেরকম নিজের মতন ও ফোন দেখছে। দাঁড়াও একবার বাবুকে দেখাচ্ছি। আর দিদির বাড়িতে একটা ডগি রয়েছে, ওর নাম কি বাবু? কোকো। ওকে আটকে রেখেছে আমার জন্য পাশের রুমে, আমার ভীষণ ভয় লাগে। যে ছানা, আমার ছানা এখানে এসে দেখো নিজের মতন একদম বাড়ির মতন ফোন দেখছে। আর এটা হলো দিদির বড় মেয়ে। বাবু তোমার নাম কি? বৃষ্টি। হ্যাঁ আমি জানি ওর নাম বৃষ্টি, আমার বোনের নামে নাম, এর আগে ওর সাথে পরিচয় হয়েছিল, তবু তোমাদের একবার দেখিয়ে দিলাম। আর তোমাদের দাদা ভাই এই যে বসে রয়েছে, সুমিদি আর জিজু গেল একটু বাইরে, আসলে দেখাচ্ছি। বাবু কোথায় এসেছো তুমি? হ্যাঁ কোথায় এসেছো? লেফট রাইট করো, লেফট রাইট, লেফট লেফট রাইট। ওর কিন্তু এই যে দিদি যার সাথে অডিশনে দেখা হয়েছিল সেই দিদি, মানে সুমিদি, কালকে ব্লগে যাকে দেখে আসলে সুমিদি, তার বাড়িতে যাচ্ছে, মানে বন্ধুদের মধ্যে অভ্যাস হয়ে গেছে, এখন আমাকে দেখা, সেই মানে এই দিদির বাড়িতে মেনলি আসা, তাই জন্য সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করলাম। চলো আমরা একটু গল্প আড্ডা করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। লাসি, গলাটা এখন ঠান্ডা করব। হ্যাঁ কি বলছো? সুমিদি ছাড়বে না কিছুতে, মানে এক্ষুনি লস্যি খাইয়ে দেন, আবার মাটন কাটলেট জিজু নিয়ে এসেছে, এর সাথে তোমার কাসুন্দি রয়েছে, টমেটো কেচাপ রয়েছে, স্যালাড রয়েছে, আমার পছন্দের। আবার দেখো এখানে মিক্সড চাউমিন, এখানে ভরে ভরে কি, এটা মেটে রয়েছে, চিকেন রয়েছে, এগ রয়েছে, এটা মেটে না, ভরে ভরে দেয়া মিক্সড চাউমিন রয়েছে। আর স্পুনটা দেখো, দেখতে বেশ আলিশান আলিশান। চলো এটা এখন ভোজন করি, খাবো না, ছাড়ছে না, জোর করে করে ঠাসিয়ে ঠাসিয়ে এই যে ম্যাডাম সব খাওয়াচ্ছে, না খাচ্ছি না, পেটে জায়গা হচ্ছে না, এত খেতে পারি, চা খেয়েছি আবার তারপরে লস্যি খেয়ে পেট ভরে গেছে, কাটলেট। চলো না শানি টেস্ট করো। এটা হলো সুমিদির ছোট ছানা, আর এটা তো বড় ছানা দেখেছো, এ আমার নেক্সট মডেল, ভালো করে দেখে নাও, মানে এর পুরো চোখটা আমি পরে নিয়েছি, একে আমি নেক্সট মডেল আমার এ আছে। আর এই ছানাটা একটু বড় হোক, এখন অনেকটাই ছোট। আর আমার ছানাটা দেখো কি করছে, বাবু এসি রিমোট দাও, আমার ছানা ভীষণ এনজয় করছে, এসে অচেনা জায়গা, মানে ওর মনে হচ্ছে নিজের বাড়িতে আছে। দাও 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 দে, এত কিছু দিচ্ছে তেন, তারপরেও আবার হচ্ছে কি এখানে দিয়ে দিয়েছে মাটন, মাটন বিরিয়ানি। স্মেলটা ভীষণ সুন্দর আসছে, খেয়ে দেখবো, এর এর আগে যে কটা খেলাম সব কটাই জাস্ট অতুলনীয়, ভীষণ সুন্দর। কেমন গো শানি? দেখি আমি খাই, তারপরে হচ্ছে কি মুখ শুদ্ধি এটা দিয়ে, মানে ওরা সব নিয়ে থুয়ে খাইয়ে আমাদের ছাড়লো, কি আর বলবো, আমাদের বাড়ি চলো তারপর আমরাও দেখছি। কি দারুণ লাগছে তোমার এই সুমিদের, দেখো ফল সিলিংটা ভীষণ সুন্দর, মানে এই জিনিসটা সব থেকে আমার ভালো লাগলো, এই বেনের সাথে এই যে এই ডিজাইনটা ভীষণ সুন্দর লাগলো আমার, মানে একদম সোভার, মানে আর এই কম্বিনেশনটা দেখো, আর এই যে পেছনে আমি এটা টোটালি কিন্তু ব্যাক ক্যামেরায় ভিডিও করছি, দেখতে পাচ্ছ কালার রিফ্লেক্সটা কত সুন্দর হচ্ছে, কোনো ফিল্টার দেওয়ারই প্রয়োজন নেই, একদম নর্মালি কত সুন্দর লাগছে, সিরিয়াস। ফাইনালি আমরা হচ্ছে কি বেরোচ্ছি এবার, অনেকটা লেট হয়ে গেছে, বাবু যেতে চাইছে না, দেখো নামছে দেখছো, এ বাবা এ মা এলে যাও থেকে যাও, কি অবাক করা, ওর এইটা পছন্দ হয়ে গেছে জানো। চলো ফাইনালি বেরোই এবার, দিদি আসবে। হ্যাঁ
আমি নিজেই এখন চিনে গেলাম, যখন ইচ্ছা তখন চলে আসবো, ওকে ওকে নিয়েও মাঝে মাঝে যখন ওর হবে আসবো আমি নিজেই চলে আসবো। আসছি হ্যাঁ বাবু, টাটা। পুচকুকে যেন নিয়ে আসবি, পুচকু অনেক মজা করেছে। একসাথে ঘন ঘন, আবার কালকেও রিচ খেয়েছি, আজকেও রিচ, পরপর রিচ বলতে হেভি খাবার। আজ কালকের খাবারটা তো দারুণ ছিল, আজকের খাবারটাও ভীষণ সুন্দর। তো যাই হোক, সব মিলিয়ে একটু ফ্রেশ হয়নি, দেন গল্প করছি। আর সুমিদি অনেক থ্যাংক ইউ, এত সুন্দর একটা মোমেন্ট একসাথে কাটালাম, বেশ ভালো লাগছে। চলো, রাতের পর পুরো একদম ভিডিও থেকে পুরো দূরে চলে গেছিলাম, সারাদিন ব্লগও বানানো হয়নি, খুব ব্যস্ত। আর বাড়িতে ধরো লোকজন নেই তো অসুবিধা হয়ে যাচ্ছে, নিজেকে সব করতে হচ্ছে। হেল্পিং হ্যান্ড যদিও একজন আছে, আবার উনি নতুন তো ওনাকে শেখাতে শেখাতে অনেক লেট টেট হয়ে যাচ্ছে। তো এখন আজকে আবার পরের দিনে ব্লগটা শুরু করছি, কাল যেটা দেখলে একসাথে এটা পরের দিন আর কি, আজকে হলো শুক্রবার। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। গুড মর্নিং এভরিওয়ান, রিম্পাশানি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো ঝটফট করে আজকের ব্লগটা শুরু করি, স্কিপ না করে লাস্ট অবধি তোমরা কন্টিনিউ করবে আর এনজয় করবে। আমি এখন এসেছি আমাদের মেকআপ ক্লাসে, প্র্যাকটিস রয়েছে, জানি না কী হবে, কিছুই জানি না, সমস্তটা দেখতে থাকো। আজকে ক্লাসে হচ্ছে কি, হাতের ওপরে আইব্রো, চোখ, নাক সব কিছু বানিয়ে শ্যাডো দেয়া প্র্যাকটিস করলাম। এইটা যে পাতা বাটা আমি লাইফে ফার্স্ট টাইম খেলাম, আর এত টেস্টি কি বলবো। এটা বড়া রয়েছে আর এখানে মাছের ঝাল আর ভাত, ম্যামের বাড়ির খাবার খাচ্ছি ফার্স্ট টাইম। চলো, ফার্স্ট যেটা প্র্যাকটিস করেছি এটা হলো সেকেন্ড প্র্যাকটিস, এটা অনেক অনেক বেটার হয়েছে। বাড়ি এসে মেকআপের ব্যাগটা দেখেছে কিনা দেখছি, কি একটা এসেছে, আমি আশা রাখছি না যে এটাই হবে। আই লাভ ইউ গো, আই লাভ ইউ, এত ভালোবাসো, মানে ছোট 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 জিনিসগুলো মনে রাখি। আমি ভাবছিলাম ওর কাছে আবার চাইবো, মানে এই স্ট্যান্ডটা খুব বেশি ভালো। থ্যাংক ইউ, ঠিক আছে, এটা অনেক বেশি অনেক বেশি, মানে আমার ইউজ করতে ভালো হয়। অপরে দাও, উপরে উপরে, আর মাথা একদম মাথা। চলো এবার একটু চা তো খেয়ে আসলো ম্যামের ওখান থেকে, তাও আন্টিটা বলছে চা খাই। চলো এই কই কই কই, খাবার খেতে বসেছি ডিনারে, একটু প্র্যাকটিস করছিলাম। প্র্যাকটিস তো আমার করাই হয় না। এখানে নিয়েছি সোয়াবিন আলুর তরকারি ছোলার ডাল লাউ দিয়ে আর ডিম পোচ, তোমাদের দাদা মেয়েও সেম নিয়েছে। আর রুটিটা বেড়ে নেই, খোলো নিয়ে নাও। চলে এসেছি ভিডিওর এন্ডে, কাল আজ দুদিন মিলিয়ে ব্লগটাকে করার চেষ্টা করলাম। আসলে এত ব্যস্ত থাকছি, এত ব্যস্ত থাকছি রেগুলার, সেই কী করি না করি ওটা তো অত শেয়ার করা হচ্ছে না, কাজ নিয়ে খুব 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 ব্যস্ত থাকছি। তো যাই হোক, এই ব্লগটাই অবধি, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। যারা সিলভার প্লে পাঠানোর জন্য কংগ্রাচুলেশন জানিয়েছো তাদের অনেক অনেক থ্যাঙ্কস, যারা মিট করতে চাইছো, বাড়িতে ইনভাইট করছো, যাবো যাবো যাবো, তোমাদের সবাইকার বাড়ি যাবো। আমি একটু ফ্রি হয়নি, তারপর আমার ঘুরতে সবার সাথে মিশতে খুব ভালো লাগে। তো চলো, টাটা।